জেনে নিন ভারতের যেসব নববধূদের কুমারিত্বের পরীক্ষা দিতে হয় হিন্দুদের প্রাণ রামায়ণে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল অনেক সীতাকে এখনও দিতে হয় অনেকটা সেই রকম অগ্নি পরীক্ষা সীতাদের নাম হয়তো বদলে গিয়ে কোথাও হয়েছে অনিতা বা অন্য কিছু ঘটনাও রামরাজ্যে অযোধ্যার পরিবর্তে হয়েছে মহারাষ্ট্রের কঞ্চরভাট নামে আদিবাসীদের সমাজ ওই সমাজে বিবাহিত নারীদের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে বিয়ের দিন পর্যন্ত তাদের কৌমার্য বজায় আছে নবদম্পতির বিছানায় পাতা সাদা চাদরে রক্তের দাগ লাগলেই পাওয়া যায় প্রমাণ তবে সমাজ মেনে নেয় যে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে আর নিজের কৌমার্য প্রমাণে ব্যর্থ হলে নববধূর কপালে জোটের জুতো পেটা অথবা বের করে দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে আমি তখন বেশ ছোটো বছর বারো বোধহয় বয়স একটা বিয়ের বাড়িতে গিয়েছিলাম যে নববধূকে অনেক লোকে মিলে জুতো পেটা করছে বুঝতেই পারিনি কেন মারছে সবাই মিলে ওই নতুন বউকে কিছুটা বড় হয়ে গোটা বিষয়টা পরিষ্কার হয় আমার কাছে সদ্য বিবাহিতা ওই নারী আসলে কৌমার্জের পরীক্ষায় পাশ করতে পারেনি বিবিসিকে বলেছিলেন মারাঠি যুবক বিবেক তামাইচিকার আর যাতে কোনো নববধূকে বিয়ের পরেই কোমার্জের পরীক্ষায় ব্যর্থ হয়ে জুতো পেটা না খেতে হয় তার ব্যবস্থা করতে গিয়ে কয়েকদিন আগে বিবেক তার কয়েকজন বন্ধু নিজেরাই মার খেয়ে এসেছেন এই প্রথা বন্ধের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছেন বিবেক স্টপ দ্য ভি রিচুয়াল নামে একটা হোয়াইট অ্যাপ গ্রুপও রয়েছে যেটির ষাটজন সদস্য অর্ধেক নারী বি রিচুয়াল অর্থ ভার্জেন্টি রিচুয়াল বা কৌমার্য পরীক্ষা পুনে শহরে একটা বিয়ে বাড়িতে বিবেক আর তার কয়েকজন বন্ধু ওই কৌমার্য পরীক্ষা বন্ধের স্বপক্ষে প্রচার চালিয়ে গিয়েছেন